প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরো একটি পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জানাবো এমন কিছু খাবার সম্পর্কে যা খেলে আপনার ওজন কমবে। আসলে ওজন কমানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি, অনেক উপায় অবলম্বন করে থাকি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তারপরেও ভালোভাবে ওজন কমাতে পারি না। ওজন কমানোর জন্য অনেক উপায় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার। অর্থাৎ এমন কিছু খাবার আছে যা আপনার ওজন কমাতে সাহায্য করবে, আবার এমন কিছু খাবার আছে যা আপনার ওজন কমাতে বিরাট ভূমিকা রাখে। আপনার যদি ওজন বেশি থাকে তাহলে ওজন বাড়ার খাবার নিয়ন্ত্রণে রাখুন, আর ওজন কমবে যে খাবারগুলোতে সেগুলো খান। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ওজন কমাবে এমন 10টি খাবার সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দর্শক, শুরু করা যাক। প্রথমে বলবো আপেলের কথা। ওজন কমানোর জন্য আপেলের অসাধারণ ভূমিকা রয়েছে, অর্থাৎ নিয়মিত 1 থেকে 2টা আপেল খেলে ধীরে ধীরে ওজন কমতে শুরু করবে। আপেলে রয়েছে এমন কিছু কার্যকরী উপাদান যার ফলে প্রতিদিন আপেল খেলে ক্ষুধা কমে এবং অতিরিক্ত খাবার খাওয়া যায় না। একটি আপেলে 4 থেকে 5 গ্রাম ফাইবার থাকে, তা ক্ষুধার উদ্রেক কমায় এবং শরীরে জমে থাকা ফ্যাট কাটাতে সাহায্য করে। যখন হুটহাট ক্ষুধা লাগে তখন অনেকেই অস্বাস্থ্যকর হাবিজাবি খাবার খেয়ে থাকে, যা শরীরের জন্য ভালো নয় এবং ওজন বাড়িয়ে তোলে। সুতরাং মুটিয়ে যাওয়া দূর করতে একটি আপেল রাখুন সাথে। কাঠবাদাম। ওজন কমানোর খাবারগুলোর মধ্যে কার্যকরী ও গুরুত্বপূর্ণ হচ্ছে কাঠবাদাম। বিভিন্ন ডাক্তাররা সবসময় পরামর্শ দিয়ে থাকেন শরীরের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং ওজন কমানোর জন্য নিয়মিত কাঠবাদাম খাওয়ার। নিয়মিত কাঠবাদাম খেতে। কাঠবাদাম স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি খাদ্য, এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল আছে, তা পুরো দিন শরীরে এনার্জি সরবরাহ করে। কাঠবাদামের ফাইবার ক্ষুধা কমায়। সকালটা শুরু করুন 1 মুঠো কাঠবাদাম দিয়ে। ডিম। অনেকেই বলে থাকে সেদ্ধ ডিম খেলে ওজন বাড়ে, পুরোপুরি যে মিথ্যে তাও নয়। আসলে ডিমের পার্ট থাকে 2টো, একটি সাদা আরেকটা হলুদ। এখানে হলুদ অংশটা বেশি পরিমাণে খেলে আপনার ওজন বাড়বে, আর ডিমের সাদা অংশ খেলে ওজন কমতে শুরু করবে। সকালে 1টি বা 2টি ডিমের সাদা অংশ খেলে তা অনেক সময় ধরে পেটে থাকে এবং ক্ষুধার উদ্রেক কম করে, এতে অন্যান্য খাবার কম খাওয়া হয়। ডিম প্রোটিনের খুব ভালো একটি উৎস, তাই প্রতিদিন সকালের খাবার তালিকায় 2টি সেদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন। 1 থেকে 2 মাস পর ওজন অনেকটা কমে যাবে। বাতাবি লেবু। বাতাবি লেবু শরীরের দুর্বলতা দূর করে পর্যাপ্ত শক্তি জোগাতে বিশেষ ভূমিকা রাখে, এটির রয়েছে অনেক উপকারিতা। অনেক বিশেষজ্ঞরা বলেছে যে নিয়মিত যারা বাতাবি লেবু খায় তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। ওজন কমাতে লেবুর রসের ভূমিকা সম্পর্কে কম বেশি সবাই জানে। 1 গ্লাস পানিতে লেবুর রস, 1 টেবিল চামচ মধু ও 1/2 চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি পেটের মেদ কেটে ওজন কমাতে সাহায্য করবে। বাতাবি লেবু খেলে মুখের রুচিও বৃদ্ধি পায়। এটি হচ্ছে দামের সবচেয়ে সস্তা এবং সব জায়গাতেই পাওয়া যায়, তাই আপনার ওজন কমাতে বাতাবি লেবু খান। কমলা। কমলা ওজন কমানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে। কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন ও ফাইবার। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। কমলায় রয়েছে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং এর পাতলা ত্বকে আঁশ রয়েছে। কমলায় বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ওজন কমানো, ত্বকের পুষ্টি এমন হৃদযন্ত্র ভালো রেখে শরীরের রক্ত চলাচল নিয়মিত রাখতে সাহায্য করে কমলা। আপনি যদি খুব সহজে ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে 2 থেকে 3 কেজি কমলা এনে বাসায় রেখে দিন এবং প্রতিদিন 1 থেকে 2টি করে খান, দেখবেন ওজন কমতে শুরু করেছে। পানি। দৈনিক পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করুন, কারণ বেশি পরিমাণে পানি পান করলে শরীরে ওজন অনেকটা কমে যায়। দেহে অতিরিক্ত মেদ কমানোর জন্য বিশুদ্ধ পানির অনেকটা ভূমিকা রয়েছে। পানি শরীরে জমে থাকা টক্সিন এবং শর্করাকে শরীর থেকে বের করে দিতে সক্ষম। বেশি পানি পান করলে প্রস্রাবের সঙ্গে শরীরের সমস্ত ক্ষতিকর পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। এতে শুধু যে শরীরকে সুস্থ মনে হয় তাই নয়, পাশাপাশি মেদও কমে। ওজন কমার খাবারগুলো না খেয়ে থাকতে হবে, আর তার পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত পানি পান করুন, তাহলে শরীরের শক্তিও যোগাবে, সাথে সাথে ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখবে। গ্রিন টি। গ্রিন টি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শরীর ও মন সতেজ রাখতে এর ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, গ্রিন টি খেলে ওজন কমতে ও নিয়ন্ত্রণ হতে শুরু করে। আপনি কি জানেন গ্রিন টি খেলে শরীরে ক্যালোরি যোগায় না, অর্থাৎ 0 ক্যালোরির এই পানীয় পাকস্থলীকে খালি রেখে মেদ বাড়াতে দেয় না, কিছুটা খিদে মেটায়, কিন্তু শরীরে ক্যালোরির প্রবেশ না করায় ওজন বাড়ে না। তাই শরীরের স্বাস্থ্য ও মন সতেজ প্রফুল্ল রাখতে সকালে নাস্তার পর ও বিকেলে বা সন্ধ্যায় 1 কাপ গ্রিন টি খেতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকার পাশাপাশি ওজনও খুব দ্রুত কমবে। টমেটো। টমেটো সবজিগুলোর মধ্যে অন্যতম সুস্বাদু ও রুচিশীল খাবার। এটি খুবই জনপ্রিয় কারণ প্রায় সব দেশেই চলে ও সবাই খেতে পছন্দ করে। এছাড়াও এটি অনেকভাবে খাওয়া যায়। টমেটোর রয়েছে অনেক বিস্ময়কর উপকারিতা এবং এর যে উপাদান রয়েছে ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে। এটিতে প্রচুর পরিমাণে স্বাদ এবং পুষ্টি রয়েছে। এটি কাঁচা বা রান্না দুইভাবে খাওয়া যায়। বেশিরভাগ মানুষ টমেটো দিয়ে সালাদ বানিয়ে খেতে পছন্দ করে এবং অনেকেই রান্না করে খেতে পছন্দ করে। তবে যেভাবেই হোক না কেন, দিনে কমপক্ষে একটু টমেটো খেতে পারেন।
যদি আপনার ওজন নিয়ন্ত্রণে বা কমাতে চান। কলা, কলা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খাবার। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন আরও অনেক প্রয়োজনীয় উপাদান রয়েছে। অনেকেই মনে করেন কলা খেলে নাকি ওজন বাড়ে, কিন্তু প্রতিদিন ছোট দুটি কলা কিংবা বড় একটি কলা খেতে পারেন, এতে মোটা হবেন না। পাকা কলা খেলে ক্ষুধা কমে যায়, ফলে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়, এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। আপনি প্রতিদিন 2-3টি করে পাকা কলা খেতে পারেন। ফুলকপি, হ্যাঁ ফুলকপিও ওজন কমাতে বিশেষ সাহায্য করে। লো ক্যালোরি খাবার হওয়ার পাশাপাশি এতে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, তাই ক্ষুধা কমে যায় এবং পেট অনেকক্ষণ ভর্তি থাকে। তাছাড়াও এতে ইন্ডোল, গ্লুকোসাইনোলেট এবং থায়োসাইনেট রয়েছে, যা শরীর থেকে টক্সিন বের করতেও সাহায্য করে, ফলে খুব দ্রুত শরীরের অতিরিক্ত ওজন কমতে শুরু করে। খুব সহজে ও প্রাকৃতিক উপায়ে দেহের ওজন কমাতে চাইলে ফুলকপি খান নিয়মিত। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। ওজন কমাতে চাইলে এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় আজ থেকেই যোগ করুন।